এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। মুরগির মতো চিকেন গ্রিল বানায় দিই তোমার। আচ্ছা, আমি বাড়ি যেতেছি, জরুরি কাজে, এই বিষয়ে পরে কথা হবে, ও থাকবে আমি দেখতেছি। আয়সা রে, আর তোরে আমি দেখি করুম বাবা, আমার তো লাগছে খুব বিজি হয়ে গেছ না, তোরে নয়বার কল করছি, তুই ফোন ধরতে পারতাস না, শেষ সাথে একটু দৌড়লি। আরে চাচা, আপনি নয়বার কেন, আপনি 20 বার ফোন দিলে আমি যে দোষ, এটাই তো বেশি, আমি ব্যস্ত না, কত কাজ থাকে। এই স্যার, এই কি এই রবিন উড হয়ে গেছ তুই না রে চাচা? এটাই কিন্তু একটা মনের কথা বলছেন, আমার কাজ হইলো মানুষকে আনন্দ দেওয়া, আর আনন্দ দিতে দিতেই তো আমি রবিন উড, সবাই আমার পছন্দ করে। এত রবিন উড ঘুরে দেয়াইস না, মাইনসের ঘরে ঘরে গিয়া পারলে চাল দিয়ায়, খাতা দিয়ায়, বালিশ দিয়ায়, শাড়ি দিয়ায়, কাপড় দিয়ায়, তাই না বুঝুন তুই কদ্দুর রবিন উড়িস। চাচা, এগুলো দিয়ে কি আমি কোনো ঝামেলা করছি? এই গ্রামের মায়া মানুষ না, মানে আমার ছেলে মেয়ে সবাই আমার কত পছন্দ করে, আমার একটা রেপুটেশন আছে না। এই বেটা, কি রেপুটেশন তোর, বেশি রেপুটেশন করে দেখাইস না। হ্যাঁ, বিন গ্রামের মায়ের আইনে এনে কামের লোক হিসাবে চাকরি দেন তুই, এগুলো আমার দেহাস তুই। চাচা, আপনার একটা কথা কই, আপনিও মেয়ে মানুষের প্রতি দুর্বল, আমিও মেয়ে মানুষের প্রতি দুর্বল, তার দরকার ছিল কাজে আর আমার দরকার ছিল তারে, আপনি বুঝাইতে পারছি বিষয়টা? বুঝাইছ তুই আমারে, এমন বুঝান বুঝাইছ না, ওরে যে আমি কি করুম রে, তুই চিন্তা করতে পারবি না। তুই এখানে তুই আধুনিকরণ দেখাইতে আইস, কত বড় আধুনিকরণ মানুষ তুই হয়ে গেছ গা, তোরে কে দিছে এই ঠিকাদারি, বিন গ্রামের মায়ের গায়ে এখানে কামিস্তেমরি হিসেবে চাকরি দেন তুই? চাচা, আপনি কিন্তু একটা বৈষম্যমূলক কথা কইলেন, কাজের মধ্যে আবার এই গ্রাম সেই গ্রাম কি, আমি বাংলাদেশে ঘরে ঘরে মানুষের কাজ দিব, আমি একটা বৈশ্বিক আধুনিক মনের মানুষ, গ্লোবাল মানুষ। এ বেটা, কিসের গ্লোবাল রে, ওই থেকে কি গ্লোবাল লইছ তুই, গ্লোবাল করে কিন্তু সুড়ায় পালামো। হ্যাঁ, কারে কৃষি কাজ তুই, তোর এত যদি ইচ্ছে থাকতো, আমাদের তো গ্রামে অনেক মেয়ে মানুষ আছে যারা খাইতে পাইতেছে না, তাদের কাম দিতি তাহলে না বুঝতাম। হ্যাঁ, তুই বিন গ্রামের মেয়ের লিকির লিগা আপনি যাই করেন না কেন, ময়না খুব ভালো মায়া, সে আমার বাসায় কাজ করে, আমি তাতে তার বিনিময়ে টাকা দিই, আপনি যাই করেন, আমি কিছু শুনতেছি না। আচ্ছা, এমন ভাবে কথাগুলি মনে হচ্ছে তোর বউ লাগে। হ্যাঁ, বউ তো লাগতে পারে, আজকে লাগে না কালকে লাগবে, এটা আপনার কি? এই সাহস থাকলে বিয়ে করে দেখা তো। হ্যাঁ, ওইটা আমি দেখামই, আর আপনিও দেখবো কি করেন, আমার বাসায় কাজের মায়ের প্রতি আপনার নজর পড়ছে, যাই হোক, আসসালামু আলাইকুম। পাইকে গেছো, এমন পাকা পাচ্ছো, নিজের রবিনুর পাবস, সময়টা খারাপ যেতেছে রে, কিছু করতাম। তুমি দেখি আবার ছবিও আঁকতে পারো, খুব সুন্দর। এই বৈশা বৈশা আঁকতেছি আর কি। এখন শুনো, তোমার কাছে তো একটা পরামর্শের জন্য আসলাম। কিসের পরামর্শ? সেটা হলো, আমি তো একটু কঠিন প্রকৃতির মানুষ, এই ধরো যে মানুষের মন, মানুষের ওই প্রেম প্রীতি ভালোবাসা এগুলি কম বুঝি, ওই ব্যাপারে আমার একটু পরামর্শের দরকার।
মন তো হইছে আয়না সেখানে শুধু তোমার ছবি দেখি ফাইজলামি ছাড়ো তো মাস্টার আচ্ছা ঠিক আছে তোমার জন্য সব ছাড়তে পারি তোমার মনের জন্য এখন কি করতে পারি বলো আরে মাস্টার আমার মনের কথা বলতেছি না আমার ভাই আদনানের মনের কথা বলতেছি ও আচ্ছা কেন ওর মনের আবার কি হইছে না ওই মেয়েটার সাথে কথাবার্তা হইল তার সাথে কি রকম সম্পর্ক সেটাও বুঝলাম না জানলাম না সেই ব্যাপারে একটু তোমার সাথে আলাপ আলোচনা করতাম আর কি হ্যাঁ অবশ্যই যাও মাইয়া দেখো তারপর বিয়ার কথাবার্তা পাকা কইরা আসো মাস্টার মানে মেয়েটারে এখনো দেখলামই না আর তুমি একেবারে বিয়ে শাদি দিয়ে দিতেছ আরে শুধু আদনান না আমি পারলে পলাশ তপু রাজু এগো সবগুলারে একলগে ধইরা আজকেই বিয়ে দিয়ে দিই ওমা মাস্টার তুমি কি মাস্টারি ছেড়ে দিছো ঘটকালি শুরু করছো নাকি মেলা টাকা পাও বুঝি না 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 ঘটকালি না ঘটকালি না বাধা দূর করি বাধা বাধা কিসের বাধা বিয়ার বাধা শোনো ছোটদের যদি বিয়া না হয় তাহলে বড়রা বিয়ে করবে কিভাবে বড়রা বিয়ে করবে কোন বড়দের তুমি বিয়ে দিতে চাও এই যেমন ধরো জাগো ওই একটু একটু চুল পাকছে তারপরে দাড়ি একটু পাকছে পাঞ্জাবি তা সালোয়ার কামিজ এগুলো পইরা ঘুরে বেড়ায় থাকো মাস্টার তোমার মুখে কিছু আটকায় না না বিয়ার সাদের কত শখ আচ্ছা ওইসব বাদ দাও এখন কত দেখি আসলে এই আদনান ওর উপরেও তো আমার কোনো ভরসা নাই এখন এই মেয়ের সাথে আসলেও ওর কিরকম সম্পর্ক ওই বা জীবনটা কিভাবে শুরু করব সেটাই তো বুঝতেছি না তাইলে আমি ওই মেয়ের বাড়িতে যাই যাই সরাসরি দেখে আসি কথাবার্তা বলে আসি তাই না তাই ভালো সেটাই কথা ঠিক আছে মাস্টার তুমি বৈশা বৈশা ছবি আঁকো আমি গেলাম কি হয় আমারে জানাও কিন্তু এবার আমরা একটা এবার একটা ডিফারেন্ট একটা গল্প দেখাম ধরেন গল্পে দুইটা চরিত্র আছে দুইটা পোলা হ্যাঁ দুইটা মায়া আছে দুইটা পোলা দুইটা মায়ের ভালোবাসে এখন একটা মায়ের মা হইতেছে বিরাট দরজাল মানে বিশাল দরজাল মহিলা ওর একটা ভাইও আছে এটাও খারাপ কারণ কি পোলাটা যদি ফাঁস করে তাহলে পোলাটার বিদেশ পাঠিয়ে দিব ইল্লিগা পোলাটা কি করছে মানে দুটাই একই কাম করতেছে ইচ্ছা করে ফেল করতেছে বারবার ফেল করতেছে বারবার ফেল করতেছে যেন ওর বিদেশ না পাঠায় ওরা যেন প্রেমটা সাকসেসফুল রাখতে পারে এখন এইভাবে দিনটা পার হইতেছে দিনটা পার হইতে হইতে উদ্দেশ্যটা কি আমি কই আপনার উদ্দেশ্যটা হইতেছে সময়টা টাইনা 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 পার করে তারপরে সময় বুঝতে যোগ বুঝতে ওরা লয়ে বাইকে যাবো ঠিক আছে এক মনে করেন একটা সাসপেন্স মানে একটা রোমাঞ্চকর একটা ব্যাপার স্যাপার আমার মনে হয় এটা যদি দেই না কাকা ডুবে যাবো একদম তোর কাহিনিটা কিন্তু ঠিকঠাক আছে জিনিসটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হইব যেমন যেমন তোর ইউটিউবে দুইটা জিনিসের তোর যে চরম ডিমান্ড একটা হলো কমেডি মানে এটা হিট খেয়ে ওরা হাসতে তো হুদাই কিচ্ছু না তারপর হুদাই হাসতে হাসতে ও আসবো আরেকটা হলো হুদা কাঁদবো মালতি নিয়ে বসবো এইটারে হাসির মধ্যে নেওয়া যাবো না বুঝছিস না রোমান্টিক তো বিষয়টা জাস্ট প্যাথেটিক করে দিতি স্যাড জায়গা লয়ে যেতে তো কেমনে এটা স্যাড মানে স্যাড জায়গাটা হলো মনে করো যে মায়ের মাদা দজ্জাল মহিলা কিন্তু মারাত্মক অশ্লীল বেগম না ওই মহিলা মনে করো সুন্দর কইরা বাবা আসো আমাদের বাড়ি আসো তোমার সাথে একটু কথাবার্তা বলবো আসছে বাড়িতে আসছে আসার পরে তোকে বসতে দিল মনে করে ওই পোলাটাকে বসতে দিল বসতে দেওয়ার পরে মায়ের মমতা দিয়ে ঠিক আছে সুন্দর করে মুখটা বাঁধ দিল হাতটা বাঁধলো পাউডা বাঁধলো বাইন্দা ববের পিটান দরকার গল্পটা শুনে উঠেছ কেন আরে বেটা কথা শুন আমি যেটা বল মারামারি তো মারামারি দরকার আছে আপনি বুঝতেছেন না পাবলিক চাই পাবলিক চাই মারামারি পাবলিক চাই হানাহানি পাবলিক চাই ওই হ্যাঁ হাসতে হাসতে কড়া ঘুরি খেতে চায় তাহলে কান থেকে ভেঙে পড়তে মারবো তার মুখ বান্ধা মনে ঠিক আছে হাত বান্ধা পাও বান্ধা পিড়াইতেছে কইছিস যে তুই তো ফেল করার মতো পোলা না এই তুই ফেল করার মতো পোলা তুই ইয়া তুই ফেল করলি কেন কথাটা বুঝিস তুই ফেল করলি তুই কি আমার মাইলে ফেল করতেছস
এখন মনে কর আমি তোরে বুঝাই একটা দিই, তোর হলো মুখটা বাঁধ। হ্যাঁ কি কথা কষ্ট কেন, কথা কষ্ট কেন, কথা কষ্ট, কথা কষ্ট কেন? এই যে তুই কিন্তু কথা আছো, ওমা ওমা এই মহিলা বুঝতেছে ইয়াম্মি আম্মি কো, তোমার মজা লাগে না? মজা লাগে মার, মজা লাগে। পাবলিক তো বুঝতেছে, পাবলিক তো ইয়াম্মি না, এটা ওমা বলতেছে। পাবলিক তো কইতেছে আয় হায়, হ্যাঁ মুখটা বললে তো কথা কইতে পারবো না, ঠিক আছে? পাবলিক কিন্তু এই ছেলেটার জায়গা থেকে যদি কেউ চিন্তা করে তখন অনেক কষ্ট পাবো, আর যদি ওই মায়ের জায়গা থেকে চিন্তা করো অনেক মজা পাইবো। এইটা কিন্তু মনে করো হেভি হিট খাইবো কিন্তু, বুঝিস? কিন্তু এটা লাগবো, দরকার আছে এটা। তার টাইটেলটা কি হবো? যে প্রেমিকার মায়ের দাওয়াতে গিয়ে মার খেলেন প্রেমিক। চাচা এটা বাদ দে, এটা অন্য কিছু চিন্তা করি। আমি শিক্ষক না তুই শিক্ষক? আপনি শিক্ষক তো আমি বড় না তুই বড়? আপনি বড়। বয়স চাচা মার হয় আমি বুঝি তো। বন্ধু মাই ফ্রেন্ড, বন্ধু আমরা আমাদের প্রথম প্ল্যানে সাকসেসফুলি সাকসেস হয়েছি, এখন আমাদের পরবর্তী প্ল্যানে স্টেপ দিতে হবে। তোলে না বলছে আমার এমনি মারবি না, কবে আমি দমট খেয়ে মরে যাবো? আরে কি মরে যাওয়ার কথা কছে, এখন কি মরে যাওয়ার তো সময় হয়েছে? নো নেভার, এখন তো মরে যাওয়ার কোনো সময় নাই, আমাদের এখন সামনে অনেক কাজ। উই হ্যাভ লটস অফ ওয়ার্ক টু ডু, আমাদেরকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু একমাত্র আদনান ছাড়া আর বাকিগুলো তো পাইতেছি না, আমাদের প্ল্যান সফল হইব কেমনে? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মানে আদনানটা তো গড়াই দিছি কিন্তু বাকি চারটারে তো মনে করো ধরতে পারতাছি না। আই হ্যাভ এ প্ল্যান, কি করতে হবে জানো? মানে আমাদের বোনদেরকে সিস্টার আওয়ার সিস্টারদেরকে একটু ডিল দিতে হবে, হ্যাঁ মানে একটু সফট করে দিতে হবে। তখন ওরা যখন বাইরেইব, মুরগি যখন মনে করো খোয়ার থেকে বাড়িব, মনে করো সেনেকো যাত্রাদেরকে ঝাঁপ দিয়ে ধরতে যাবে, তখন আমরা সেনেকদেরকে কট করে পিষে ফেলবো। আমি অলরেডি শুরু করে দিছি, এখন তুমি তোমার বোনের সাথে সম্পর্কটা ভালো করো, তাহলে সব ফাঁকফোকা। ইউ আর অ্যাবসলিউটলি মাই গ্রেট ফ্রেন্ড, মানে মাঝে মাঝে আমার মনে হয় নাসার সায়েন্টিস্টের বাচ্চা, মানে এত সুন্দর বুদ্ধি দিলে তুমি কেমনে ঘুমো? মানে নো প্রবলেম, আমি অলরেডি কাজ মানে স্টার্ট করে দিছি, ঠিক আছে কোনো সমস্যা নাই। ইউ আর গ্রেট সায়েন্টিস্ট মানে ইউ আর মাই। চলো এখন আমরা দুটি বন্ধু হাঁটি। হ্যাঁ বন্ধি কারাগারে, তুমি উকিলের মতো এমন করে যারা করতেছ ওকে, তুমি তো দেখতেছি দিন দিন উকিল হয়ে যেতেছো গা। আমার বউ হওয়ার তো দরকার আছিল না, তোমার তো দরকার আছিল উকিল হওয়া। ওই কোর্টের বারান্দায় ধরে ধরে আসামি করে যারা করতা। তোমার একটা কথা কই, আমি কি আমি একজন প্রবাসী? দেশের সব সৎ নাগরিকদের মতো প্রবাসীরা কিন্তু সৎ নাগরিক এবং সচেতন নাগরিক। হ্যাঁ আমার ঘরে কি কি সম্পদ আছে, এটা দাম কত আছে, এটা আমার জানা উচিত এবং সেই দাম অনুসারে সরকারকে আমার ট্যাক্স দেওয়া উচিত। তোমার এই গহনা, এখানে কি পরিমাণ গহনা আছে, এটা দাম কত, সেটা আমার জানা দরকার আছে না? কিন্তু আমার কাছে তো এটা মনে হইতেছে না, আমার কাছে মনে হইতেছে তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, আর তোমার চেহারা দেখেই তো বোঝা যাইতেছে একদম চোরের মতো কইরা রাখছো। সত্যি কইরা কও, এই গয়নাগুলো তুমি কারে দিবা? তুমি না আসলে ওই মার লোকের ঝগড়া করে করে আর মারে সন্দেহ করে করে তোমার মাথাটা না গেছে, আর গয়নাটা নিতেছি আমার নিজের জন্য।
না 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 না, এখানে অন্য কোনো ঘটনা আছে। তোমার বুড়ি মা তোমার পাঠাইছে না গয়না নেওয়ার জন্য? একবার তো সব নিয়ে আয় নিয়েছো, এখন আবার দিছো, আবার তোমাদের নিতে হইতাছে? তোমার মা না বুড়ি আমাদের শান্তি দিবে না। সত্যি করে কো, তোমার বুড়িমা বলছো না? আমি তার খবর করে দিব কিন্তু। মা তোমার জন্মের শত্রু না, মানে সব সময় মার পিছে তোমার লাগে থাকতো। একটা উছিলা না উছিলা মার পিছনে বাইর করিয়া মারে দোষারোপ করাই লাগবো তোমার না? তোমার একটা কথা কই, বিষয়টা আসলে অন্য কিছু। বিষয়টা হচ্ছে আমার এক বন্ধু, আমার লোকে বিদেশে থাকতো আর কি, দেশে আইছে, তার গার্লফ্রেন্ড রে, সে গয়না উপহার দিব। আর গয়নার ডিজাইন কিরকম, মানে কিরকম গয়না দিলে তার বউ পছন্দ করবো, মানে তার গার্লফ্রেন্ড পছন্দ করবো, এটা দাম কত এটা তো জানে না। সে আমার দোষছে, কারণ আমি তো বিবাহিত, তোমার অনেক গয়না আছে জানে। সে বলতেছিল যে তার জন্য আমি একটা পরামর্শ দিই। তো আমি তো ভুলে গেছি গা তোমার এই গয়নাগুলো কবে দিছি, বলে আমার ডিজাইনটা আমার ভুলে গেছি না, তার দাম কত ভুলে গেছি না, এর লিগে একটু দেখতেছিলাম আর কি। কোন বন্ধু? আর বন্ধুর গার্লফ্রেন্ডটাকে? এ তুমি তো আসলে একজন উকিল না দেখি। হ্যাঁ, এখন বন্ধুটাকে, বন্ধুর গার্লফ্রেন্ডটাকে হে হিসাব দিতে হবে। হ্যাঁ, আবার কদিন পরে বলবা তোমার ওই বন্ধুর গার্লফ্রেন্ডের বাপকে, মাকে, থানা কই, গ্রাম কই, জেলা কই, ঘর কই, যাবত হিস্ট্রি তোমার জানাইতে হবে না? অবশ্যই জানতে হইব, আমার জিনিসটা কাহিনী করবা আমি জানুম না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কোনো কিছু জানাইতে পারুম না, তোমার গহনা তুমি রেখা দাও, ঠিক আছে? খুশি এবার? তুমি আমার নাক করতেছো কেন? বন্ধুর গার্লফ্রেন্ড না তোমার নিজের গার্লফ্রেন্ড? আচ্ছা তোমার সবসময় একটা অশান্তি করতে হইব না, কোনো অশান্তি না করলে তোর পেটের বাতাস জমে না? না বিরক্ত লাগে আমার আসলে, মানে মাথা ধরো। তোমার গহনা তোমার কাছে রাখো, আমার দেখার দরকার নাই। এবার খুশি? বিরক্ত ভালো লাগে না। আপনাকে তো খুঁজেই পাচ্ছি না, খুব জরুরি একটা বিষয় আপনার সাথে আলাপ করা খুব দরকার হয়ে পড়ছে। ঘরের মধ্যে একটা মাইয়া মানুষ নিয়ে আসছে, সেটা কি আপনি দেখছেন? এখনো ভাবে আমি খেয়াল করিনি, নজর দেই নাই, কিন্তু হয় কি ওর কোনো দোষ নাই। আমি হচ্ছে কি পেঁয়াজ মরিচ কাটতেছিলাম, তো ওই ওটা তো চলে গেছে। এখন ঘরে রান্না বান্না তো করা লাগবে, ছোট বউ তো পারতেছে না, তা আমি করতেছিলাম। তখন সে আমারে বললো যে একটা মেয়েরে নাকি নিয়ে আসবে, ঘরের কাজ টাজ করে দেবে, থাকবে, কোনো পশু টাকা পয়সা দেওয়া লাগবে না, মাগনা মনে থাকবে, এই আর কি। ওই তো ওইটাই সমস্যা, মাগনা। আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, ঠিক না? আপনি তো বুঝেন যে মাগনা জিনিসটা কত খারাপ, তার উপরে একজন মাইয়া মানুষ সেটাও খারাপ। তাহলে আপনি একবার ভাইবা দেখেন, ঘরের মধ্যে একটা খারাপ মাইয়া মানুষ ঢুকাইছে আপনার ছোট বউ। না রে ভাই, আমি কিন্তু খারাপ কিছু দেখিনি, একটা মানুষ সম্বন্ধে কেন আমি খারাপ বলবো? আমি কিন্তু খারাপ কিছু দেখিনি রে ভাই। খারাপ কিছু দেখেন নাই? আমি তো দেখছি। সেই মাইয়া কি করে জানেন তো না, আমাদের দোকানে যায়, যাইয়া আমার জামাইয়ের সাথে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলে, তারপরে তার যা যা দরকার সদাইপাতি বাকি নিয়ে চলে আসতেছে। আমি আরো একদিন গেছি, আরো একদিন গিয়ে দেখি সে আমার স্বামীর সাথে খুবই ক্লোজলি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, তারপর যখন যেই আমি এন্ট্রি নিছি তখনই তারা ছিটকায় দূরে সরে গেল। তাহলে ওই মাইয়া মানুষ কি করে ভালো হইলো আপনি একটু বলেন। মায়ের নামটা কি বলতো? কি করছেন ভাইজান? তার নাম হচ্ছে গিয়ে ময়না। মাছ মাংস কাটুম না, বুঝছো? তোমার এই গর্দান আছে না, এই গর্দান এমন করে কাটা দিমু, যাও এখন। আমার এটা একটা সাহায্য করা লাগবে, জানি তো, নাইলে কি আর হাইদা হাইদা সাপ হইয়া বেজির কাছে আসো তুমি। আমি কিন্তু এটা সহ্য করবো না, কই দিতেছি। আমি দেখতেছি, আমি আমারটা দেখতেছি, তুমি তোমারটা, তুমি তোমার ঘর সামলাও, ঠিক আছে ভাই? ঠিক আছে, তোকে খবর দিয়ে আসি, কই দিতেছি। হ্যাঁ, আল্লাহ তুমি রহমান ভাই।